আমরা এখন শরীফ আহমদ সাহেব গাজীপুর থেকে তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন একজন আহমদী বন্ধু তিনি বলছেন আমরা তো পীরের কাছে বয়াত হয়েছি কিন্তু আবার মির্জা সাহেবের হাতে বয়াত নিতে হবে কেন এই বিষয়টি মহতর মৌলানা আউল খান সাহেবের কাছে রাখছি ভাই পীরের কাছে যে বয়াত করেছেন বা হয়েছেন এটা কারা দেশে হয়েছেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আল্লাহ সল্লাপের হাতে বয়াত করার আদেশ দেন নাই আমাদের নবী আপনাদের নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন ফइজারা এ তুমু হ ফ বায়উহ ওয়ালাহবান আলা সাল জেফা ইন নহু খলিফাতুল্লাহিল মাহদিও পীরের হাতে বয়াত করবে না কোনো মলবি হজুরের হাতে বিক্রি হবে না কোনো রাজনৈতিক কূটনৈতিক দলের পদ গ্রহণ করে ইসলামকে বিজয়ী করার স্বপ্ন দেখবে না কি করবে ইসলামকে জয়যুক্ত করার জন্য নিজেকে সফল করার জন্য ধন্য করার জন্য এবং জীবনের উদ্দেশ্য সাধন করার জন্য ইমাম মাহাদি আলহাম যখন আসবেন তার হাতে বয়াত করবে কোথায় লেখা আছে ইবনে মাজা শরীফে লেখা আছে কোন জায়গায় লেখা আছে বাব ফুরুজুল মাহাদিতে লেখা আছে এটা আহমদিয়া মুসলিম জামাতের বানানো কোনো হাদিস নয় নয় এবং এটা এক হাজারেরও বেশি বয়স সমান সময় ধরে তার চেয়েও বেশি সময় ধরে আহমদিয়া জামাতের বাইরে এখন যারা আমাদের বিরোধিতা করছে তাদের তাদের কাছে এই হাদিস সংরক্ষিত সেখানে এই আদেশ বিদ্যমান রসুল্লাহ সাল্লু আলিবাসাল্লামের তোমরা ইমাম মাহাদির হাতে বয়াত করবে যদি আপনাদের নিয়ত নেক থেকে থাকে এবং আমি বিশ্বাস করতে চাই আপনাদের নিয়ত এবং সংকল্প নেক ছিল হে আল্লাহর বান্দারা তোমরা এক হও রসুল্লাহর এই যে কথাটা নিশ্চয়ই আপনাদের মাথায় ছিল বা আপনাদের পূর্বপুরুষদের মাথায় ছিল যার কারণে আপনারা পীরের হাতে বয়াত করে এক হবার চেষ্টা করেছেন যদি এইটাই সংকল্প হয়ে থাকে এক হবার তাহলে আল্লাহতালা নির্ঘাত এই সৎ সংকল্প অনুযায়ী আপনাদেরকে সৌভাগ্য দান করবেন আপনারা ইমাম মাদিরও বয়ত করতে পারবেন যদি কোনো ব্যক্তি নেক নিয়তে সৎ সংকল্প নিয়ে কোনো পীরের হাতে বয়াত করে থাকে কোনো বুজুর্গের হাতে বয়াত করে থাকে আল্লাহ তালা তার এই নিয়ত বৃথা যেতে দিবেন না শুধুমাত্র আল্লাহর কাছে কাঁদেন এবং দোয়া করেন হে আল্লাহ যে নিয়তে আমি এখানেও নিজেকে বিক্রি করেছিলাম আমি মনে করেছিলাম আমি আমার দায়িত্ব পালন করছি আমাকে বলা হচ্ছে যে তোমার রসুলের আদেশ হচ্ছে ইমাম মাহাদির হাতে বয়াত করা প্রতিশ্রুত মাসির হাতে বয়াত করা যদি এটা সত্য হয় তাহলে আমাকে নিদর্শন দাও যেন আমি আমার দায়িত্ব পালন করতে পারি আপনি নির্ঘাত আসবেন ইনশাআল্লাহ